একজন ভাই আমাদের কাছে শারীরিক সুস্থতামূলক কিছু জানতে চেয়েছেন, যেটি হচ্ছে এমন যে কোন কোন খাদ্য আমরা গ্রহণ করলে আমাদের শরীরে রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। যাই হোক, আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমরা গুগলে সার্চ দিয়ে বা বিভিন্ন ডাক্তারদের বিভিন্ন যে সাইট আছে আমরা সেখান থেকে কালেক্ট করে যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদেরকে জানাবো। যেই খাদ্য দ্রব্য আমরা গ্রহণ করলে আমাদের রক্তের কোলেস্টেরলের পরিমাণটা আর বৃদ্ধি পাবে না, নিয়ন্ত্রণে থাকবে, এমন তিনটি খাদ্যর সন্ধান আপনাদেরকে দিচ্ছি। 1 নম্বর, আপনি বাদাম খেতে পারেন। বাদামের মধ্যে আছে কাঠবাদাম। এই কাঠবাদাম আপনি অন্ততপক্ষে প্রত্যেকটা দিন যদি 10টি করে খান, তাহলে আপনার শরীর থেকে অ্যামাইনো অ্যাসিড এটা তৈরি হবে, এর মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে বা কমতে থাকবে। 2 নম্বর, এমন কিছু মাছ গ্রহণ করুন বা এমন কিছু মাছ খান যেই মাছ শরীরের কোলেস্টেরল তথা চর্বি বৃদ্ধি করে না, চর্বি কমায়। যেমন সামুদ্রিক মাছ, টুনা মাছ, এছাড়া আরো কিছু মাছ আছে, যে সকল মাছ আপনি খেলে পরে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। 3, প্রত্যেকদিন কমপক্ষে 3-4টে বা 5-10টা রসুন আপনি সকালে বা সন্ধ্যায় খাবেন। তবে সতর্ক থাকতে হবে যেন এটা খাওয়ার মাধ্যমে আপনার মুখ দিয়ে গন্ধ বাহিরত অবস্থায় আপনি আবার মসজিদে যেতে পারেন বা কোথাও যাচ্ছেন, আপনার মুখ দিয়ে যাতে গন্ধটা বাহির না হয় আপনি সেই ব্যবস্থাটাও আবার করে যেতে হবে। সুতরাং এই 3টি খাবার আপনি নিয়মিত খান, ইনশাল্লাহ শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।